Assalamu alaikum wa rahmatullah. Dear brothers and sisters, hope you've always been well by the grace and mercy of Almighty Allah. Welcome to Nasirs Club. This is Nasir once again before you and who will teach you how to speak fluently. Well, let's get back to the screen. And before starting today's class, those who haven't watched my video 8, feel free to go to my channel and watch the video. Prashikatira, আজকে আমরা 10th এর সপ্তম পর্বতে চলে এসেছি। প্রিয় আমরা প্রথমে জেনে নিই কিছু বাংলা সিস্টেম অর্থাৎ বাংলাতেই আমরা কনফিউজ হয়ে পড়ি বা বাংলাতে আমাদের সমস্যা থাকে তো আমরা ইংরেজিতে যাওয়ার পূর্বে বাংলাতে কিছু সমস্যা সমাধান করে ফেলি এবং কিছু প্রশ্ন যেগুলো আপনারা প্রায় করে থাকেন সেগুলো নিয়ে সমাধানটা নিই আমরা প্রথমে চলে যাই এখানে দেখুন এক পাশে রেখেছি আমি এবং তারা আর আমার এই পাশে রেখেছি তুমি আর মাঝামাঝিতে আমরা রেখেছি বিভিন্ন ভার্ব তো আমরা জানি যে সাবজেক্টের পর ভার্ব বসে সো এই ভার্বগুলোর রূপটা কি হয় বাংলাতে কি হয় সেটাকে বুঝবো এরপরে আমরা ইংরেজিতে যাব প্রিয় শিক্ষার্থীরা এখানে দেখুন যে আমি খাই এই সেন্টেন্সটি হচ্ছে শুদ্ধ সেন্টেন্স আমি খাই কিন্তু দেখুন তুমি যখন বসাবো তখন এই খাই শব্দটি আর খাই না হয়ে খাও হয়ে যাচ্ছে তার মানে হচ্ছে যে তুমি খাও আমরা যদি তুমি খাই দিই তাহলে সেটা হবে না আর ইট মানে হচ্ছে খাওয়া ইটের মূল অর্থটি হচ্ছে খাওয়া কিন্তু এই খাওয়া থেকে যখন আমরা আয়ের সাথে লাগাবো তখন সেটা আমি খাওয়া হয় না আমি খাই এটাই হতে হবে আর তুমি যদি লাগাই তাহলে সেক্ষেত্রে তুমি খাওয়া না হয়ে তুমি খাও এটাই হতে হবে প্রিয় শিক্ষার্থীরা তাই খাওয়া ক্রিয়েটি যখন আয়ের সাথে বসবে তখন খাই হবে আর যখন ইউ এর সাথে বসবে অর্থাৎ তুমি সাথে তখন হবে খাও অনুরূপভাবে আমি যাই আর তুমি হলে সেটা হবে যাও দেখুন তুমি যাই মিলছে না অথবা আমি যাও সেটাও মিলছে না তাই এটা আপনার সেন্স থেকে বিচার করতে হবে যে আপনি কি বসাবেন এবং কি হবে প্রিয় শিক্ষার্থীরা আলোচনার শুরুতে আরেকটি বিষয় আপনাদেরকে স্মরণ করে দিতে চাই সেটা হচ্ছে যে সবসময় সব কিছুতে গ্রামার ফলো করা যাবে না সব কিছুতেই যে গ্রামার দরকার সেটা নয় আমরা যেমন বাংলা ব্যাকরণ পড়ে এসেছি সমাস ছমাস প্রকৃতি প্রত্যয় অনুসর্গ উপসর্গ আরও অনেকগুলো নত্য সত্য অনেকগুলো আমাদের সিস্টেম রয়েছে কিন্তু আমরা সেগুলো প্রয়োগ করি ঠিক আছে কিন্তু সব কিছু কি দরকার রয়েছে ইংরেজিতে কথা বলার জন্য দরকার নেই ঠিক তেমনই সবসময় সব কিছুকে গ্রামার দিয়ে বিচার করা বা গ্রামার দিয়ে যে করতে হবে এমন কোনো কথা নেই তবে গ্রামার কী করে রিডিং রাইটিং লিসেনিং স্পিকিং এই চারটা পার্টকে অ্যাকুরেট করে তাই সকল ক্ষেত্রে আমরা গ্রামার ইউজ করবো না ঠিক এখানে দেখুন গো মানে হচ্ছে যাওয়া কিন্তু আমি সাথে হবে যাই আর তুমি সাথে হবে কি যাও অনুরূপভাবে দেখুন এখানে লেখা আছে কি ডু মানে হচ্ছে করা মেন ডুয়ের অর্থ হচ্ছে করা কিন্তু এখানে কোথাও করা দেখতে পাবেন না আমির সাথে মিল করে সেটা আমি করি তারার সাথে আমরা এখানে মিল করে লিখি তারা করে অর্থাৎ রয়কারে ঠিক অনুরূপভাবে তুমি করো তাহলে ডু মানে যে করা এই অর্থটা মানে এই ক্রিয়ার যে রূপটা প্রতিনিয়ত চেঞ্জ হয়ে যাচ্ছে আমির জন্য একরকম তুমির জন্য একরকম তারার জন্য একরকম ঠিক তেমনটি আমরা এখানে পাবো সেটা হচ্ছে সে মানে হচ্ছে বলা সে বলা কিন্তু আমির সাথে যখন দেবো তখন আমি বলি তারার সাথে যখন দেবো তখন তারা বলে এবং তুমির সাথে যখন দেবো তখন তুমি বলো তাই মূল ক্রিয়াটা রূপটাই চেঞ্জ হয়ে যাচ্ছে তারপরে দেখুন আমরা লাভ একটি শব্দ নিয়েছি ক্রিয়া নিয়েছি সেটা হচ্ছে আমির সাথে হচ্ছে আমি ভালোবাসি তারার সাথে হচ্ছে তারা ভালোবাসে তারা ভালোবাসি হয় না তারা ভালোবাসে আর তুমির সাথেও ভালোবাসে মিলবে না ম্যাচ করবে না তুমি ভালোবাসি সেটার সাথেও ম্যাচ করবে না কিন্তু তুমি ভালোবাসো এটার সাথেই ম্যাচ করবে তাই এগুলো হচ্ছে সেন্স বেসড মেথড যেটা আপনাকে বুঝতে হবে যে কার সাথে কোনটা যায় প্রিয় শিক্ষার্থীরা আমরা এবারে এ পর্যায়ে এই সাইডে আরও কিছু বিস্তারিত আমরা শিখব
দেখুন এখানে আমি দুইটা ভাগে ভাগ করেছি একটা হচ্ছে আমি এবং উই আমি এবং তারা সরি এখানে হচ্ছে তারা তাই এখানে হবে দে আর এ পর্যায়ে হচ্ছে তুমি নিয়েছি তো আমরা তুমিকে এখানে নিয়ে এসেছি সো দেখুন আমরা এখানে দুইটা ভাগ করেছি বরাবরের মতই আমরা প্লুরাল অথবা অল আমরা পারসনকে দুইটা ভাগে ভাগ করেছি এটা আমাদের শুরু থেকে চলে আসে একটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার গ্রুপ আরেকটি হচ্ছে প্লুরাল গ্রুপ মানে বাকি সকল তাই থার্ড পারসন সিঙ্গুলার গ্রুপকে আমরা ডান দিকে নিয়েছি আর বাকি যেগুলো থাকবে সেগুলোকে আমরা আরেকটি গ্রুপে নিয়েছি যার প্রত্যেকটা খেয়াল করলে প্রায় আমরা প্লুরাল পাই সবগুলোই তাই এখানে আমরা এখানে যেটা করেছি সেটা হচ্ছে যে খাওয়া হচ্ছে ইট মানে খাওয়া তুমি যদি বসায় তাহলে তুমি খাওয়া হবে আর যদি নসিন দিই তাহলে নসিন খাও এটা ম্যাচ করবে না নসিন খাই এটাই হতে হবে এটা হচ্ছে নিয়ম অনুরূপভাবে তুমি খাই এটা দিলেও হবে না তাহলে আমাদের বাংলাটা বুঝতে হবে সেন্স নিয়ে কাজ করতে হবে আর এটাই হচ্ছে এক্সপিরিয়েন্স যেটা আপনি ছোট থেকে শিখে এসেছেন এই যে তুমি খাও এটা হচ্ছে ম্যাচ করছে বাট তুমি খাই এটা ম্যাচ করছে না এটা কোথা থেকে শিখেছেন কীভাবে শিখেছেন এই বিষয়টা শেখার জন্য আমার মনে হয় না যে বাংলা ব্যাকরণে এমন কোনো বিশেষ অধ্যায় রয়েছে তবে আপনি এটা ছোট থেকে শিখতে শিখতে প্র্যাকটিস করতে করতে একটা পর্যায়ে আপনি অ্যাকুরেট করতে শিখেছেন ঠিক তেমনই আমরা যখন ইংলিশ ল্যাঙ্গুয়েজ শিখি তখন প্রথম প্রসেসটা শুরু হয় লিসেনিং থেকে তারপর হয় স্পিকিং এটা হচ্ছে প্রসেস প্রথমে লিসেনিং প্রসেস তারপরে হচ্ছে স্পিকিং প্রসেস মানে আগে শোনা তারপরে বলা অলরেডি আমরা শোনা বলা যখন চার বছর বয়স হয় বা দুই বছর বয়স হয় তখন সব কিছু আমরা করে শেষ করে ফেলি যখন আমরা একটু প্লে শ্রেণীতে পড়ি বা ওয়ানে যাই তখন বা শিশু শ্রেণীতে যাই তখন আমরা কি গ্রামার পাই এবং গ্রামার পেয়ে তখন পরবর্তী বিষয়গুলো অ্যাকুরেট করতে শিখি যাই হোক আমরা এখানে চলে আসি পরের সেন্টেন্সটিতে দেখুন এখানে দেখুন আমরা এটাকে ইংলিশ করেছি যে তুমি খাও তাহলে ইউ ইট এটা হচ্ছে প্লুরাল গ্রুপ তাই ভার্বের সাথে কোনো কিছুই হবে না অন্যদিকে নসিম খাই বা সে খাই নসিম থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার তাই খাওয়ার সাথে দেখুন ইটের সাথে এস রয়েছে কিন্তু দুটোতে কিন্তু খাওয়া প্রয়োগ করছে দুটোতে কিন্তু খাওয়া এই তুমি সেও কিন্তু খাই বলছে আর নসিম খাই সেটাও কিন্তু খাই বলছে তো এখানে এস বা ইএস যোগ দেওয়ার ক্ষেত্রে ক্রিয়ার কোনো প্রভাব পড়বে না অর্থাৎ ক্রিয়ার কোনো পরিবর্তন আসবে না এটা আমাদেরকে মাথায় রাখতে হবে যে আমরা জানি যে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের সাথে এস অথবা ইএস যোগ হয় এখন কোথায় এস যোগ হয় এবং কোথায় ইএস যোগ হয় এটা নিয়ে আমরা পরবর্তী ভিডিওতে আসব তবে এখানে একটু বলে রাখি যে ইএস যোগ হবে সেগুলোর ক্ষেত্রে যে সকল ভার্বের শেষে এক্স ওয়াই জেড সিএইচ এস এস ডাবল এস এগুলো থাকবে সেগুলোতে ইএস যোগ হবে আর এই বিষয়টা নিয়েই ম্যাক্সিমাম শিক্ষার্থীরা কনফিউজে থাকেন এবং অনেকে বিরক্তি প্রকাশ করেন যে কোথায় ইএস যোগ দেবো কোথায় ইএস যোগ দেবো বা কোথায় দেবো বা কোথায় দেবো না প্রিয় বন্ধুরা আপনাদেরকে বলে রাখি যে এস যোগ দেওয়া বা না দেওয়া বা দেওয়ার সাথে অর্থের কোনো পরিবর্তন ঘটবে না এটা মাথায় রাখতে হবে তাই আপনি যদি ভুলেও যান কোথাও এস যোগ দিতে অথবা কোথায় ইএস হবে কোথায় হবে না এই কনফিউজের বেড়া জালে যদি ভুলে যান এস ইএস দিতে তাহলে আপনার সেন্টেন্স ভুল হতে পারে গ্রামাটিক্যালি ভুল হতে পারে বাট অর্থের কোনো পরিবর্তন ঘটবে না আর আপনি যখন কথা বলবেন তখন আপনাকে প্রথমেই মনে রাখতে হবে যে যে কোনো মূল্যে আপনি যে লিসেনার যে শুনছে তাকে বোঝাতে হবে তাকে বোঝানোর জন্য আপনার যে কোনোভাবে হোক যত ভুলই হোক না কেন ভুল দিয়ে আপনাকে তাকে মোটামুটিভাবে বোঝানোর চেষ্টা করতে হবে তো আমরা এখানে চলে আসি যে তুমি যাও তাহলে ইউ গো কিন্তু নসিন যাই তখন হচ্ছে নসিন গোজ দেখুন এখানে গোজ আমরা জানি এক্স আছে জেড আছে ও আছে সিএইচ আছে এস এস আছে ডাবল এস আছে এগুলো যদি থাকে কোনো ভার্বের শেষে সেক্ষেত্রে আমাদের ইএস যোগ হবে এখন এখানে ইএস যোগ দেওয়ার ক্ষেত্রে ব্যাপারটাতে এমন না যে নসিন যাই বাদ দিয়ে নসিন অন্য কিছু হয়ে গেল নসিন খাই বা নসিন ঘুমায় এরকম কিছুতে হচ্ছে না তাই অর্থের কোনো পরিবর্তন ঘটছে না তাই যারা এই সমস্যা ফিল করেন যে ইএস যোগ দিলে কী হবে না হবে অর্থের বিভ্রান্তি ঘটবে কি না তাদেরকে নিশ্চিত করে বলছি এটা নিয়ে মোটেই টেনশন করার কোনো দরকার নেই আপনার স্পোকেন জানা লাগবে কথা বলতে হবে তাই সেখানে গ্রামাটিক্যাল দিস ইজ নট আ বিগ ডিল আর ফ্যাক্টর
এটা একবার মাথা থেকে রিমুভ করে ফেলুন আর আস্তে আস্তে অ্যাকুরেট করবেন যেমনটি আপনি ছোট থেকে বাংলা আস্তে আস্তে শিখে পরবর্তী ক্লাসগুলোতে বা বড় হয়েছেন তখন অ্যাকুরেট করতে শিখেছেন ঠিক তেমনই এখানে তারপরে চলে আসি দেখুন তুমি করো আর নিষাদ এখানে হলে কি নিষাদ করে নিষাদ আবার করো হয় না নিষাদ করে এটা হয় দেখুন এখানে চেঞ্জ হয়ে যাচ্ছে তো এটা সেন্স নিয়ে আসলে আপনাকে কাজ করতে হবে ওয়ার্ড টু ওয়ার্ডের কাজ করা যাবে না তো তুমি আছো ইউ ডু আর হচ্ছে যে নিষাদ করে সেটা হবে নিষাদ ডাজ ওকে এই ইএস যোগ দেওয়ার ক্ষেত্রে অর্থের কোনো পরিবর্তন ঘটবে না তারপরে দেখুন তুমি বলো তুমি বলে যদি দিই তাহলে কী হবে মিলবে না ম্যাচ করছে না অনুরূপভাবে নসীন বলে এটা ঠিক আছে যে নসীন বলে বাট নসীন বলো এটা কিন্তু হবে না নসীন বলো হ্যাঁ এটা হয়তো এমন হতে পারে যে নসীন বলার পরে পজ দিলাম তারপরে বলছে যে তুমি বলো তার মানে ঘুরে ফুরে তুমি আসছে যাই হোক এটা নিয়ে বিস্তারিত আবারও আমরা আলোচনা করবো নেক্সট ভিডিওতে এরপরে দেখুন তুমি স্পর্শ করো আর এখানে হচ্ছে যে নসীন স্পর্শ করে এখানে দেখুন যে টাচ মানে স্পর্শ করা টাচিজ হয়েছে ইএস যোগ হয়েছে এখানে যখন নিষাদ নসীন বলে তাহলে হবে নসীন সেজ প্রিয় শিক্ষার্থীরা এখানে আমরা এই আজকের আলোচনাটি এখানে শেষ করব তবে নেক্সট ভিডিওতে যেটা নিয়ে আমরা আলোচনা করব সেটা একটু টাচ এখানে দিই সেটা হচ্ছে দেখুন বলে হচ্ছে সেই এখানে এস দেওয়া হয়েছে তাহলে আপনারা হয়তো ভাববেন যে নসীন শেষ নসীন শেষ এরকম কিছু একটা হবে কিন্তু আসলে এটা রিয়েল উচ্চারণটা আপনারা জেনে শুনে বুঝতে অভ্যস্ত বা শুনে অভ্যস্ত তাই এটাকে বলেন সেজ এখন ওয়াইয়ের পরে যদি এস থাকে তাহলে এই এসের উচ্চারণ হবে জেড আমি আরও কিছু উদাহরণ দিতে চাই এখানে দেখুন বিও ওয়াই এস এস আছে এটাকে আমরা বয়েজ বলি বয়স বলি না আর এই ধরনের কোনো কোশ্চিন আপনাদের যদি মনে থেকে থাকে তাহলে আপনারা আপনাদের যে টিচার আছে তাদের কাছ থেকে বিস্তারিত জানতে চাইবেন আর আমি তো আপনাদের সামনে আছি আমি আপনাদেরকে ব্যাখ্যা দেব এবং এখন কয়েকটা উদাহরণ দিতে দিচ্ছি সেটা হচ্ছে বয়ের সাথে দেখুন এস দেওয়া হয়েছে বয়েজ এটা কিন্তু বয়স আমরা বলি না আর এখানে দেখুন জি আর আর এল এস এটাও কিন্তু উচ্চারণ সঠিক উচ্চারণটা হচ্ছে গার্লস আমরা এটা কী করেছি প্লুরাল করেছি অর্থাৎ আপনারা দেখুন খেয়াল করুন ওয়াইয়ের পরে এস রয়েছে এখানে ওয়াইয়ের পরে এস রয়েছে তাই ওয়াইয়ের পরে যদি এস থাকে তাহলে জেডের মতো উচ্চারণ হবে অনুরূপভাবে এল হচ্ছে এখানে কি ফ্যাক্টর গার্লের গার্লের শেষ লেটার যদি এল থাকে মানে যে কোনো নাউনের শেষ বর্ণ যদি এল থাকে তারপর ওয়াই থাকে ডাব্লিউ থাকে এন থাকে আর থাকে যেমন আর আরের বিষয়ে বলি যেমন আমি ভিডিও শুরুতে বলি ডিয়ার ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স তাহলে দেখুন ডিয়ার ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স বলতে পারতাম বাট ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স কেন বলছি ব্রাদারের শেষে আর রয়েছে সিস্টারের শেষে আর রয়েছে এবং এটাকে যখন আমরা প্লুরাল করব তখন এই যে আরের পরে এস বা ইএস যোগ দেবো তো এখানে আমরা এস যোগ দিয়েছি যার কারণে এখানে এসের উচ্চারণটি জেড এর মতো হবে ঠিক এখানে এল এন ডাব্লিউ যে বিষয়গুলো রয়েছে যেমন টয়েজ ওয়াই আছে আমি এখানে লিখি টিও ওয়াই এখানে দেখুন ওয়াই ওয়াইয়ের পরে এস যোগ দিলেই অর্থাৎ প্লুরাল করতে করতে হলে তখন এই এসের উচ্চারণটি হবে জেডের মতো যেমন টয়েস তারপর আরও আপনাকে উদাহরণ দিতে পারি সেটা হচ্ছে সিও ডাব্লিউ কাউ সো আমরা যখন এখানে এস দিয়ে প্লুরাল করি তখন আমরা এটাকে বলি কাউস আমরা এটা বলি না যে কাউস তাহলে এখানে কাউ হচ্ছে মূল শব্দ এবং শেষ বর্ণটি হচ্ছে ডাব্লিউ সো এর এই ধরনের ডাব্লিউ ওয়াই এল এন আর যদি থাকে তাহলে আমরা যখন এস বাই এস যোগ দিয়ে প্লুরাল করব তখন সে ক্ষেত্রে আমাদের এসের উচ্চারণটি হবে জেডের মতো ঠিক তেমনটি যেমন বয়েজ আর আমার মনে হয় না যে আপনারা কোনো টিচারকে জিজ্ঞেস করেছেন যে স্যার বয়ের সাথে এস যোগ দিলে প্লুরাল হয় তখন এর উচ্চারণটা কেন বয়েস হয় না কেন বয়েস বলেন না এটা কেন বয়েজ বলছেন আর গার্লস যেটা আমরা বলি সেটা একেবারে 100% সাকসেসফুলি ভুল বলি এটা গার্লস না এটা হবে গার্লস এটা যা আপনারা যারা ডিস্ট্রিক্ট পর্যায়ে বসবাস করেন বা থাকেন সেক্ষেত্রে দেখবেন যে এটা ম্যাক্সিমামই শিক্ষা মানে ম্যাক্সিমাম শিক্ষার্থীরা এবং শিক্ষকরাও গার্লস উচ্চারণ করে বাট এটা সঠিক উচ্চারণ হচ্ছে গার্লস যেটা আপনি ঢাকা শহরের নামী দামি প্রতিষ্ঠানগুলোর সাইনবোর্ডে দেখলেই ক্লিয়ার হয়ে যাবেন এবং এখন আধুনিক প্রযুক্তি আপনি নিজেও গুগলে বা কেমব্রিজ ইউনিভার্সিটি বা অক্সফোর্ড ইউনিভার্সিটির ডিকশনারিতে গিয়ে দেখতে পারেন
প্রিয় শিক্ষার্থীরা, আজকের এই আলোচনাটি নিশ্চয়ই আপনাদেরকে ভালো লেগেছে এবং আমরা পরবর্তী ভিডিওতে কোন কোন ভার্বগুলোর সাথে এস বা ইএস যোগ হয় বা হয় না সেটা নিয়ে আমরা আলোচনা করব। তবে শেষ করার পূর্বে আরেকটি কথা বলে রাখি, এস যোগ দেওয়ার সাথে অর্থের কোনো পরিবর্তন ঘটে না বা চেঞ্জ হয় না, তাই এটা নিয়ে এত টেনশন করার দরকার নাই। তবে অ্যাকুরেট করার জন্য, শুদ্ধ ল্যাঙ্গুয়েজ শেখার জন্য জানার দরকার রয়েছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।